welcome back to channel everyone and I hope you guys are doing absolutely fine. So ekhon baje 4:30 ami 4:30 baje ghum theke uthechi amader ajke cinema team jete hobe. So kalke rate amra ghumechhilam 12ta theke amader ghumano shobai khubi kom chilo tai ekek din obostha prochur kharap meheder obostha dekhle bujhben je or ki obostha hoye ache. Ami khubi bhoy chhilam je 4ta baje uthte parbo kina but ami kono faizlami na kore ami taratari ghumay geche o rakhte bosechi ki faizlami korona amader taratari uthte hobe so ektu taratari ghumay pore amra. So ekhon amra ber hocchi and ekta kotha bolo please forget my eyes karon amar chokhe obostha prochur baje. So let's go guys, আমি এখানে লেট করব না যেহেতু আমাদের বাস এসে পড়েছে আমাদের ফোন দিয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য. So let's go. আমার কিন্তু সুন্দর লাগছে. হ্যাঁ ওই যে চলো. আমি রুম থেকে বের হওয়ার আগে আমি একটা জিনিসকে খুব বেশি মিস করব সেটা হচ্ছে আমাদের এই যে এই পাশের বেডটা, কারণ এই পাশের বেডটা উপর অনেক অত্যাচার করছি, ওই পাশ দিয়ে আমি ভেঙে ফেলছি প্রায়, কারণ আমি অনেক দুষ্টাই করি ফার্ম করে সবাই যেন ওই পাশ দিয়ে এক্সাইটমেন্ট এত এক্সাইটেড ছিলাম যে আমরা এই পাশ দিয়ে ভেঙে ফেলছি, পরে এটা আমরা ঠিক করে কোনো রকম জাস্ট কোনো রকম আজকে ওটা কাটানোর জন্য ঠিক করে দিছি. এটিভিটাকে আমরা খুব বেশি মিস করবোই না, কারণ এটা আমরা ইউজ করি না, আমরা সবাই মোবাইল নিয়ে বসে আছি. তো এটিভিটা আমাকে আমরা মিস করবো না. মেয়েদের অত্যাচার থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে না এবং পারবেও না. আমার উপর অনেক অত্যাচার এসে আমিও বাঁচতে পারিনি. শুনো, আমি যদি অত্যাচারটা না করে জিনিসটা মজা হবে না, তুমি আমাকে কখনো মিস করতে পারবো না যে মেহেদি কি ছিল, এটা আমি তোমাদের উপর অত্যাচার করি. এই খাটটায় খাটটা আমাকে, আমি ওকে কেন অত্যাচার করছি, ওর উপরে এর আগে কেউ অন্য অত্যাচার করেনি, আমি করছি এর জন্য আমাকে ও মনে রাখবে. আমার মনে মনে বলতে সাল্লা আজকে রেখে গেছে. বাই বাই, তোমাকে মিস করবো. বাই. সো আমরা এখন বাস কাউন্টারে চলে এসেছি, বাসের জন্য ওয়েট করছি. বাস আসতে দিন, আমরা বাসে করে টেকনাফ যাবো, টেকনাফ থেকে দিন শিপে করে আমরা সেন্ট মার্টিন যাবো. আর আজকে এখানে অনেক বেশি ঠান্ডা, ঠান্ডা একের জন্য অবস্থা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে. তোমার অবস্থা ঠিক আছে? তোমার তোমার ঠান্ডা ঘুরতেছে. আমরা চলে এসেছি টেকনাফ, এখন যাচ্ছি আমরা আমাদের শিপে. শিপে গিয়ে দেন আমরা সেন্ট মার্টিনে রওনা দিব. কম সময়ের মধ্যে চলে আসছি, ভালো লাগলো জিনিসটা. সকাল সকাল আসছি তো এই জন্য একটু তাড়াতাড়ি আসতে পারছি, দেরি করে আসলে আসতে পারতাম না. সো এখন আমাদের তাড়াতাড়ি শিপের দিকে যেতে হবে, গিয়ে শিপ খুঁজে বের করতে হবে কোনটা আমাদের. সো লেটস গো. সাকসেসফুলি খুব সহজেই শিপটা পেয়ে গেলাম. সো এখন আমরা ব্রেকফাস্ট করব, দেন ব্রেকফাস্ট করে তোমাদের সাথে আমরা আবার দেখা করছি. আর জায়গাটা খুবই সুন্দর, আর যেখানে যাব সেটা আল্লাহ জানে আরো কত সুন্দর হয়। এখন তো কিছুই না, একটু পরে দেখবা কি হয় তাই ভাবতেছি. তো গাইজ আমরা চলে এসেছি সেন্ট মার্টিন, আমাদের আসতে খুবই কম সময় লেগেছে. নদীপথটা আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে নদীর পানিটা. সো তোমাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে নদীর পানিটা সবচেয়ে বেশি ভালো লাগছে, কক্সবাজারের পানি থেকে এই সেন্ট মার্টিনের পানিটা খুবই সুন্দর, খুবই ডিফারেন্ট. আমার কাছে সবচেয়ে বেশি আমি আনন্দ করছি নদীপথটা. আর ইয়াসিন বলো, তোমার কাছে কমেন্ট করে আপনারা জানাবেন যে নদীপথ কেমন লাগছে আপনাদের. আর এখানে আসার আগে প্লিজ একটা ক্যাপ নিয়ে আসবেন, নাহলে বুঝেন তো কি হবে. আমরা এক একজন গরমে শেষ হয়ে যাচ্ছি, বাট জয় কান্টুপি পরে বসে আছে, দেখেন কি পরিমাণের গাধা. সো গাইজ এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে, কারণ এই জায়গায় নিয়ম অনুসারে এখানে এসে ফার্স্টে লাঞ্চ করা লাগে. লাঞ্চ করে দেন, যেই সব জায়গা আছে ওই সব জায়গা সবাই ঘোরাফেরা করে. সো আমরা এখন ফার্স্টে যাচ্ছি লাঞ্চটা সেরে দেন. কি অবস্থা, পার্টি দিকে যায়? আর আমাদের এখানে বেশি টাইম দেওয়া হবে না, সো আমাদের সবকিছু একটু ফাস্ট করতে হবে, কারণ এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের এখানে আজকে আবার চলে যেতে হবে এখান থেকে. আমাদের এখানে টাইম খুবই শর্ট, মাত্র আড়াই ঘন্টা মেবি. সো ফার্স্ট ফার্স্ট গিয়ে আমাদের লাঞ্চটা করে ফেলতে হবে. সো গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি এই জায়গায় স্পটগুলো ভিজিট করার জন্য. আমরা ফার্স্টে যাব নাইকেল বাজার, নাকি জানি নাইকেল বাগান. সো ফার্স্টে যাব আমরা নাইকেল বাগান, আর আজকে আমাদের টাইম খুবই শর্ট, মাত্র আমাদের কাছে 1 ঘন্টা 40 মিনিট আছে. আমরা একটু রিক্সের মধ্যে আছি, আমরা এত কম সময়ের মধ্যে স্পটগুলো ঘুরতে পারবো কিনা, আবার জাহাজে যেতে হবে, এটা নিয়ে একটু আমাদের 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে পুরো স্পট ঘুরে তাড়াতাড়ি জাহাজের মধ্যে ব্যাক করতে হবে, তাই আমরা একটু টেনশনে আছি, কারণ আমাদের টাইম খুবই শর্ট. তারপর আমরা বেস্ট ট্রাই দিব যাতে আমরা সব স্পটগুলো ঘুরে আপনাদের দেখাতে পারি. সো লেটস সি দেখা যাক কি হয়। সো এটা হচ্ছে নারকেল বাগান, এখানে অনেকগুলো নারকেল দিয়ে একটা বাগান তৈরি, ভিতরে আরো
অনেক বাগান আছে সো আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট প্লেসে এখন আমরা যাচ্ছি লেখক হুমায়ুন আহমেদের বাড়িতে আমরা সব সময় শুনেছি যে তার নাকি এখানে একটা বাড়ি আছে সো আজকে দেখব সো চলো আজকে দেখার দিনটা চলে আসলে ইয়ে সেট ফরাস সংরক্ষণের ক্ষেত্রে সকলের প্রবেশ নিষেধ তো এইভাবেই দেখে এনজয় করলাম তো আমরা মেইন বিচটা এখন এনজয় করব চলো দেখি তো গাইস এখন আমরা যাচ্ছি সেন্ট মার্টিনের মেইন বিচ যেখানে সবাই গোসল করে আর বাকি যে সাইডগুলো আছে ওই সাইডগুলো একটু ডেঞ্জার আমাদের গাইড বলল যে ওইখানে নাকি চোরাই বালি থাকে সো যারা যারা আসবেন হুমায়ুন আহমেদের বাড়ি বরাবর মেইন বিচটা আছে ওইখানে চলে আসবেন কারণ এটা অনেক বেশি সেফ সো গাইস এটা হচ্ছে মেইন বিচ অ্যাজ ইউ ক্যান সি এই বিচের পানিটা অনেক বেশি জোস আমাদের গোসল করার প্ল্যান ছিল বাট আমরা স্যাডলি গোসল করতে পারবো না কারণ আমাদের কাছে সময় খুবই কম আমাদের তাড়াতাড়ি শিপে ব্যাক করতে হবে সো মেহেদি তোমার কেমন লাগলো তুমি যে গোসল করতে পারলা না আমার খুবই ভালো লাগছে বাট গোসল করার ইচ্ছে ছিল এখানে রোডটাও অনেক পড়া ছিল গোসল করতে পারতাম শীত এতটাও নাই বাট আমাদের সময় খুবই কম এর জন্য আমার খুবই খারাপ সত্যি কথা আমার খারাপ লাগছে বাট এখানে গোসল করতে অনেক ইচ্ছে করছে পানিটা দেখো পানিটা অনেক ব্লু যেটা আমার অনেক ফেভারিট আমিও যাচ্ছি আর কত মিষ্টি খাবি সারাদিনই তো খাস এই নিয়ে দুইটা আল্লাহ ডাবটাকে প্রচুর শান্তি লাগছে এত হাঁটছি বলার বাইরে দারচিনি বিচে এখানে দুইটি বিচ রয়েছে একটা মেইন বিচ আর একটা দারচিনি বিচ আমাদের গাইড বললো যে দারচিনি বিচটা নাকি অনেক বেশি সুন্দর আর আমি এই দারচিনি বিচের নামে অনেকের মুখ থেকে শুনছি আজকে যাব দেখি কত সুন্দর সো লেটস সি আর ওদের দেখেন গরমে কি অবস্থা এক একজনের পুরো শেষ আচ্ছা আমার ক্যাপটা দিলো সো গাইস আমরা চলে এসেছি দারচিনি বিচে এই বিচের মূল বৈশিষ্ট্য হচ্ছে পাথর এখানে পাথর দিয়ে পুরোটা ঘেরাও করা ওই তোমাদের আমি দেখাচ্ছি সো অ্যাজ ইউ ক্যান সি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পুরোটা পাথর দিয়ে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট পাথর এই যে একটা তোমরা যারা আমার মতো আছো ছবি তোলার পাগল তোমরা এখানে আসলে খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে অলরেডি আমি অনেকগুলো ছবি তুলে ফেলছি আয়শা বাট ও একটা পোজে 100টা ছবি তুলছে কি করব দুই তিনটা তুললে যে কোনো একটা ভালো লাগে তাই এর জন্য দুই তিনটা তুললে আমার তো কোনো দোষ নাই তাই না ভালো ছবি দিতে হবে সবাইকে খারাপ ছবি তার দেয়া যায় না সো দেখতে পাচ্ছ যে এখানে পুরোটা পাথর তোমার চোখে পাথর উপর দিয়ে এভাবে হাঁটতে পারবা বাট বি কেয়ারফুল কারণ এই পাথরগুলো খুবই ধারালো আর কেটস নিয়ে আসবা যারা আসবা স্যান্ডেল নিয়ে আসলে পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে আর এখানে চাইলে গোসল করতে পারেন পানিগুলো দেখতে পারেন কত পরিষ্কার এই যে বাট এই পানিগুলো দেখলে আমার খুবই কষ্ট লাগে কারণ আমি গোসল করতে চেয়েছিলাম এখন আমাদের তাড়াতাড়ি শিপে ব্যাক করতে হবে কারণ আমাদের যতটুকু সময় ছিল সময়টা শেষ আর সব থেকে বেশি ভালো লাগছে কারণ আমরা এত কম সময় এত প্লেস ঘুরতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক বেশি সো আমরা এখন তাড়াতাড়ি আমাদের শিপে চলে যাবো নাহলে শিপ যদি মিস হয়ে যায় তাহলে আমরা অনেক বড় বিপদে পড়বো হ্যাঁ সো চলো
the next day. So guys, Saint Martin's ব্লগ তো ছিল এই পর্যন্তই আর এই ব্লগটা একটু ছোট করার জন্য আই এম রিয়েলি সরি কারণ এখানে আমরা খুবই কম সময় পেয়েছিলাম এত কম সময়ের মধ্যে যে ব্লগটা কভার দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জিং ছিল আর কক্সবাজারের উপর আমার তিনটা ব্লগ ছিল মাশাআল্লাহ দিল আপনাদের তিনটা ব্লগে অনেক অনেক বেশি ভালো রেসপন্স পেয়েছি সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আজকের ব্লগটা শেষ করার আগে আপনাদের আমি একটা গুড নিউজ দিতে চাই গুড নিউজ হচ্ছে কাল আমরা যাচ্ছি সাজেক সো সাজেকের ব্লগগুলো আরো অনেক অনেক বেশি জোস হবে আর একটা ইম্পর্টেন্ট নিউজ দিতে চাই বর্তমানে আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই যেসব ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেগুলো সব ফেক সো আপনারা ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড হবেন না তার আজকাল দেখছি আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলে বয়ফ্রেন্ডও কেনাবেচা করতেছে সো যাই হোক আমার একটা ফেসবুক পেজ রয়েছে আমি কমেন্টের নিচে লিঙ্ক দিয়ে দিবো আপনারা ওইখানে গিয়ে আমার পেজের সাথে কানেক্ট থাকতে পারেন আর আমার ব্লগের ব্যাপার যদি এর থেকে বেশি আপডেট জানতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সো আজকের মতো ছিল এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ গাইজ এনজয় দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো টাটা টেক কেয়ার হ্যাভ ফান খুদা হাফেজ অ্যান্ড লাভ ইউ অল